ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন স্লোগানে শুরু হলো 15তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী আসরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে প্রতিদিন বেলা 11টা, দুপুর 2টা, বিকেল 4টা ও সন্ধ্যা 6টায় মোট 4টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্র উৎসবে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 38টি দেশের চলচ্চিত্র দেখার সুযোগ পাবে। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছে উৎসব কর্তৃপক্ষ। উৎসবের উদ্বোধন করে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মননে বিকাশে ভূমিকা রাখবে। এমন কিছু চলচ্চিত্র আছে আসলে প্রকৃতপক্ষে যেগুলো শিশুদেরকে প্রত্যয়ী করতে, আমাদের কিশোরদেরকে প্রত্যয়ী হতে শেখায় এবং আমাদের শিশুদেরকে স্বপ্ন দেখতে শেখায়। এ সময় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আগামীতে আরও বড় কলেবরে আয়োজন করা হবে বলে জানালেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। আর্থিক সহযোগিতা আমরা ICT ডিভিশন থেকে দিতে পারি, সেটি আমরা অনুমোদন করে দিয়েছি যে প্রতি বছর আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে চিলড্রেনদের জন্য আমাদের এই বিশেষ বরাদ্দ থাকবে। কোনো ধরনের প্রবেশমূল্য ছাড়াই উৎসবের সব প্রদর্শনী শিশু কিশোর ও অভিভাবক সহ সবার জন্য উন্মুক্ত থাকবে। এদিকে বিকেলে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের উদ্যোগে রাজধানীর IDB ভবনে আয়োজন করা হয় চলচ্চিত্রে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা। এ সময় বক্তারা বলেন, চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও বাড়ানো সম্ভব। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।